All right, so hey guys, what's up everybody? It's your boy Danny Jisan back at again the new video. So guys, এটা কোনো ব্লগ না কোনো পাওয়ার ভিডিও না, এটা হচ্ছে ফুললি ফুল আমার উপর যে আমি কি থেকে টিকটক আসলাম, কি থেকে ইউটিউব চ্যানেল করলাম, কখন করলাম, কি জন্য করলাম। সো এই সবগুলো কথা আপনাদেরকে আমি বলবো, আর টিকটকে যতগুলো কমেন্ট আছে আমি রিপ্লাই দিতে পারি না, তো তার জন্য আমি অনেক সরি। তো তারপর আমি এখানে এই ভিডিওতে তাদের কতগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো, সো এই ভিডিওটা পুরো দেখবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থেকে বেল আইকনটি পুশ করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন যাবে। সো ওয়াই, ওকে, বেসিক্যালি আমি প্রথমে টিকটক খুলছি। তো টিকটক আমি অনেক আগে থেকে খুলছি, প্রায় এক বছর আগে থেকে। তো আমি তেমন ফোকাস নিয়ে টিকটকে, তো আমার বাইক ছিল, আমি ভালো ফুটবল খেলতাম, তো সেখানে মনোযোগ দিছি। কিন্তু টিকটকে দিনে একটা দুইটা ভিডিও আসছিলাম, কিন্তু তখন রেসপন্স পাইতাম না, একটা দুইটা আসছি, বেশি জানি নাই। তো টিকটক আসার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে বসে বন্ধুরা বসে পাবজি খেলতেছিলাম, তারপর হঠাৎ করে এক বন্ধু বলে বসে যে তুই তো টিকটক করছিস অনেক দেরি হয়েছে, কিন্তু তোর ফলোয়ার হচ্ছে 40 জন, আমার ফলোয়ার হচ্ছে 100 জন। তো আমি তো অনেক আগে থেকে দৈনিক জিয়ানকে ফলো করতাম, দৈনিক জিয়ানের কথাগুলো আমার দিমাগে মানে মাথায় ঢুকে গেছে। তো আমি ওর জ্বলি, ওর উপর জ্বলি নাই, কিন্তু বরাবরই করার চেষ্টা করেছি। তো আমি 3 জন একটা ভিডিও দিই, ভিডিও দেওয়ার পর অনেকে আমাকে রেসপন্স দিছে, তো তখন থেকে আমার ভিডিও ড্রপ ভিডিও দিয়ে টিকটকে অনেক রেসপন্স পাই। তো আজকে প্রায় 65 দিন হয়ে যাচ্ছে, এই 65 দিনের মাথায় আমার প্রায় 16,000 ফলোয়ার, অনেকে অনেক ভালোবাসি যারা আমাকে নতুন অবস্থা থেকে সাপোর্ট করেছেন, এখনও সাপোর্ট করেন, তাদের অনেক ভালোবাসি, অনেক ধন্যবাদ। আর যারা আমাকে হেটস করেন, খারাপ কমেন্ট করেন, তাদের প্রতি কিছু বলার নাই, ওদের বলবো যে জল মত বাড়াবাড়ি কর, বাড়াবাড়ি কর না মজা না, ও জল নেই মেনে, জলকে তো তুমি আগে নিয়ে বাড় সকতে, বাড়াবাড়ি কর না সোচোগে না তো তুমি এক সে দু পাওগে। আসলে এটা দেনে জানক বলে গেছে যে তোমার পিছনে হেটার্স থাকবে, তুমি যখন উঁচাইবে মানে উপরে চলে গেছো, তখন তোমার পিছনে হাজার হাজার খারাপ কথা বলবে, কমেন্ট খারাপ কমেন্ট বলবে, তোমার অনেক হেটার্স হয়ে যাবে। তো সেটা স্বাভাবিক, সেটা সবার আছে হেটার্স, তাদেরও বলবো যে ভাই খারাপ কমেন্ট করেন না, আপনারাও চেষ্টা করেন, আপনারাও পারবেন অবশ্যই। আর যেন কমেন্ট বক্সে গিয়ে খারাপ কমেন্ট করা ওটা তো ভালো না, ওটা ভালো কথা না। তো আমরা অবশ্যই মুসলিম পরিবারের ছেলে, আমরা জানি আমাদের মুসলিম ধর্মে কী কী আছে, অবশ্যই জানি। সো ভাই, আর কমেন্ট বলতে টিকটক আমাকে কমেন্ট করে যে ভাই তোমার বাড়ি কে, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে, অনেকে ভুল ধারণা যে আমি ইন্ডিয়ার না, আমি বাংলাদেশের চট্টগ্রামে হাটাজারে। তো আমি পড়ে হচ্ছে আমার স্টাডি হচ্ছে চট্টগ্রাম শহরে সিটি কলেজে, চট্টগ্রাম সিটি কলেজ। তো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমার বয়স হচ্ছে, অনেকে বলে বয়স কত ভাই, আমার বয়স হচ্ছে 17। তো আমি সবচেয়ে বেশি সাপোর্ট পাইছি ঘর থেকে, আমার মা বাবা থেকে অনেক অনেক সাপোর্ট করে আমাকে। অবশ্যই তুমি যদি তোমার বন্ধু মানে হাজার ক্লোজ বন্ধু হও, তোমাকে তোমার বিপদের টাইমে তোমাকে সাপোর্ট করবে না, সেই সময় তোমার মা বাবা তোমাকে সাপোর্ট করবে। সো মা বাবা কোনোদিন কষ্ট দিবেন না, কারণ তোমার সবচেয়ে আপন হচ্ছে তোমার মা বাবা, আর কেউ হবে না। তোমার বন্ধু ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, তোমার কষ্টের টাইমে তোমাকে পাশে, তোমার পাশে থাকবে না, তোমার মা বাবা অবশ্যই থাকবে। সো আমাকে টিকটক অনেকে কমেন্ট করে যে ভাই তুমি দৈনিক জিহানকে কফি করো কেন, তুমি নিজে কিছু বানাও। তো আমার কাজ হচ্ছে আমি দৈনিক জিহানকে কপি করা, কপি করতেছি, কারণ দৈনিক জিহানকে অনেকে চিনেন। তো আমি চাই যে দৈনিক জিহানকে বাংলাদেশের সবার কাছে চিনানো, যে আমাদের ইন্সপায়ার করে গেছে দৈনিক জিহান, চুল কালার করছি বিভিন্ন স্টাইল, দৈনিক জিহানকে কপি করতেছি, কারণ ওরা আমাকে দেখে বুঝবে যে দৈনিক জিহান নামে একটা ছেলে ছিল যে ইন্ডিয়া ও মানে ভালো, অনেক ভালোবাসে সবাই। তো সেটা আমি সবার তুলে ধরতে চাই। তো আমি চাই দৈনিক জিহানকে সবাই জানুক, চিনুক, ওরা স্টাইল কপি করুক। অবশ্যই বাংলাদেশে অনেক ফ্যামিলি আর্মি আছে যারা দৈনিক জিহানকে কপি করে ভালোবাসে, অনেকে অনেক ভালোবাসে। তো দৈনিক জিহানকে ভালোবাসি বিদায় আমাকে ভালোবাসে, কারণ আমি নাকি দেখতে দৈনিকের মতো। হ্যাঁ, আমার মাও বলে, আমার মা তো আবার মিথ্যা বলবে না, আমার মাও বলে যে তুই দেখতে দৈনিকের মতো। তো এটা আল্লাহর রহমত যে আল্লাহ সৃষ্টি, আমি আল্লাহ সৃষ্টি, তো আল্লাহর কাছে শুক্রিয়া করি। তো আমার ইউটিউবে আসার কারণ হচ্ছে যে টিকটক আমাকে অনেকে বলছে যে ভাই ইউটিউব চ্যানেল খুলেন, ইউটিউব চ্যানেল খুলেন, আপনাকে অনেক সাপোর্ট করবো, ব্লগ দেন, বিভিন্ন ভিডিও দেন। তো আমি আগে বলছি 10K ফলোয়ার যতদিন হবে না, ততদিন আমি ইউটিউব চ্যানেল খুলতে পারবো না।
तो আমার 10 কে ফলোয়ার হয়ে যাওয়ার পর আমি ইউটিউব চ্যানেল খুলছি। ইউটিউব চ্যানেল খোলার পর অনেকে আমার অনেক অনেক রেসপন্স পেয়ে আমার অনেক অনেক ভালোবাসি, যারা ফ্যামিলি আর্মি বাংলাদেশের তাদের অনেক ভালোবাসি। আমার আসলে এই বাড়িতে বলতে এই বাড়িতে আমার ফ্রেন্ড সাইকেল অনেকে আমার বিপরীত, তারা চায় না যে আমি উপরে যাই। তো আপনারা আছেন যে আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, আপনাদের অনেক ভালোবাসি, কারণ আমার আপন হচ্ছে মা বাবা, তারপর আপনারা, কারণ আপনারা আমার সাপোর্ট করেন, মা বাবা সাপোর্ট করে, বন্ধু বলতে পারি মানুষ বলতে কেউ সাপোর্ট করে না, সবাই আমার বিপরীত বলে। তো সেম কাহিনী ড্যানের জিহানের জীবনও হয়েছিল। ও বাড়িতে থাকতে পারতো না, চুল কালার করছে কেন, এরকম করছে কেন। তো এখন তো কী পর্যায়ে ড্যানের জিহান, কী পর্যায়ে আছে আপনারা তো চিন্তা, আপনারা চিন্তা করে দেখেন ড্যানের জিহান সম্মানটা এখন কত উপরে। তো আমি ওটা দেখি, ড্যানের জিহান জীবন দেখি, ড্যানের জিহান অনেক স্ট্রাগল করে এত উপরে গেছে, তো আমিও সেখানে যেতে চাই অবশ্যই। অবশ্য অনেকে বলে যে তুইও ড্যানের জিহানের সাথে মরে যা, ভাই হয়মত আল্লাহর উপর, আল্লাহর হাতে, আল্লাহ যখন ইচ্ছা তখন আপনাকে আমাকে সবাইকে নিয়ে যাবে। ড্যানের জিহানের মৃত্যু সেখানে ছিল, ড্যানের জিহানকে আল্লাহ নিয়ে গেছে। আর অনেকে বলে ভাই ড্যানের জিহান তো জাহান্নামি, এরকম করছে, আপনি কি আচ্ছা বলুন তো ড্যানের জিহান জাহান্নামি তো সেটা আপনি কেমনে জানলেন? ড্যানের জিহান জাহান্নামি তো সেটা আপনি কেমনে জানলেন যে ড্যানের জিহান জাহান্নাম? আল্লাহ তো মহান আল্লাহ তালা তো আমাদেরকে এরকম পাওয়ার দেন, আমরা সাধারণ মানুষদেরকে সেরকম পাওয়ার দেনে যে একটা মারা গেছে মানুষ, ওটা কি জাহান্নামে গেছে না জান্নাতে গেছে ওটা বোঝার ক্ষমতা আমাদের আমাদেরকে দেয়নি। তো আপনি এই আজাইয়ের কমেন্টগুলো করিয়েন না, এগুলো কোনো পয়েন্টের কমেন্ট না। যদি কমেন্ট করতে ইচ্ছে হয় ভালো কমেন্ট করেন, খারাপ কমেন্ট করা এটা আমি যতটুকু জানি আপনাদের ফ্যামিলি অবশ্যই ভালো, কারণ বাংলাদেশ একটা ভ্রাতৃত্ববোধ আছে বাংলাদেশের মানুষের কাছে, তো অবশ্যই আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু আপনারা তো সেগুলো খারাপ দিকে নিয়ে যাচ্ছেন। যে ড্যানের জিহান যদি বাংলাদেশের হতো জীবনও উপরে যেতে পারতো না, এই খারাপ কমন করতো, চুল কালার করছে স্ক্যান এরকম করছে, তো ইন্ডিয়াতে হওয়ার পর উপরে গেছে। তো বাংলাদেশে আমার আসার মতো বাংলাদেশ থেকে কোনো ইউটিউবার টিকটকার উপরে যেতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ মানুষরা এমন যে অপুকে নিয়ে মামুনকে নিয়ে সবাইকে নিয়ে ট্রল করে। তো আমি এগুলো জানি না যে পালোর পালোর দিকেও তোমরা কেন ট্রল করবা, পালো করতেছে একটা মানুষ তো তার পিছন ট্রল কেন করবা? আসলে হিটার্স থাকা অনেক জরুরি, হিটার্স না থাকলে তুমি উপরে যেতে পারবে না, তোমাকে কে চিনবে না। তোমার হিটার্স থাকলে তুমি অনেক তুমি নিজে নিজে ভেবে নিয়েছো তুমি অনেক উপরে চলে গেছো, তো হিটার্স থাকা অনেক জরুরি। আর আমাকে ভালোবাসে তাদের একটা কথা বলবো যে অনেকে খারাপ কমেন্ট বলবে, অনেকে খারাপ কিছু বলবে, কিন্তু আপনারা ওগুলো ইগনোর করেন, আপনারা আপনাদের লক্ষ্য অনুযায়ী সামনের দিকে এগুন, অবশ্যই আপনারা সাকসেস পাবেন। তো আমাকে অনেকে খারাপ কমেন্ট করে, তো আমি এগুলা মাথায় নিই না, কারণ আমি তো জানি আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্যটা আমার পূরণ করতেও হবে, তো আমার ওগুলো চিন্তা করলে হবে না, ওগুলো চিন্তা করলে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তো আমি তারপরও অনুরোধ করছি যে আমাকে বাইক খারাপ কমেন্ট করিয়েন না, আমি তো আপনাদেরকে কোনো ক্ষতি করি না, আপনি যদি আমার মনে কষ্ট দেন আপনার রব অবশ্যই আপনার নারাজ হবেন, কারণ আল্লাহর একটা বান্দার মন ভেঙে দেন তো অবশ্যই মান আল্লাহ তালা নারাজ হবেন। তো কাউকে কেউ খারাপ কমেন্ট করবেন না, খারাপ কথা বলবেন না, অবশ্যই উৎসাহ দেবেন যে বাংলাদেশের দানিশ, বাংলাদেশের এই বাংলাদেশের এই অবশ্যই সবার কাছে তুলে ধরতে চাইবেন। তো আপনারা যদি এরকম করেন কেউ উপরে যেতে পারবে না, সবাই তো আপনাদেরকে বোঝার তো বিজ্ঞান করবো মান আল্লাহ তালা। তো আমার সামনে আর কয়েকটা ব্লগ আসবে, ব্লগ বলতে সেগুলো আমি টিকটকে ভিডিও দিয়ে দেবো। সো পরে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সো ওয়াই সেক্সি।